যাই যাই রেডি আছে রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন তাহলে তুষার ভাই রেডি শুরু করছি রিভার্স সুইপ খেলার অনেকগুলো টেকনিক আছে কেউ সামনের পায়ে রিভার্স সুইপ করে কেউ পিছনের পা সামনে নিয়ে রিভার্স সুইপ করে আমরা তো নরমাল ব্যাটটা লিফট করি এখান থেকে বাট রিভার্স সুইপ খেলার সময় উল্টা আসবে ব্যাটটা এবং সাথে সাথে গ্রিপটাও চেঞ্জ হবে রিভার্স It's time for Dekko's Sooper Dooper Biscuit 13-minute cricket tips. It's a normal stance. Reverse sweep মারার সময় আমি আমার হাতের পজিশনও চেঞ্জ করলাম, গ্রিপটাও চেঞ্জ করলাম, ব্যাট লিফটটাও চেঞ্জ করলাম। এদিকে ব্যাট চলে আসলো এবং পজিশনটাও নিয়ে নিলাম। হ্যাঁ। হ্যাঁ। উল্টা। ব্যাটের হাতটা উল্টা চলে আসবে। এখানে যদি নরমাল গ্রিপ থাকে, রিভার্স সুইপ খেলার সময় উল্টা চলে আসবে। আমরা সাধারণত অফ স্পিনারকে এবং লেফট স্পিনারকে চুজ করব এবং কোন বলটা চুজ করব। বলার যখন খুব ভালো জায়গা বোলিং করছে ব্যাটসম্যানরা রান করতে পারছে না অনেকক্ষণ ধরে তখন হয়তো বা ইম্প্রোভাইজ খেলার জন্য রিভার্স সুইপটা খেলতে হয় লাভলি শটগুলো স্টান্সগুলো যখন দেখছিলাম তখন মনে হচ্ছিল যে ফ্লেক্সিবিলিটি অনেক গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে আসলে ফ্লেক্সিবল হওয়ার জন্য কোন ধরনের এক্সারসাইজগুলো করা উচিত সবকিছুই আসলে গুরুত্বপূর্ণ ফিটনেসও দরকার প্লাস আপনার প্র্যাকটিসও দরকার আদারওয়াইজ যে শর্টসটা দেখালাম আমি সেটা খেলা কিন্তু ডিফিকাল্ট ক্রিকেট বাংলাদেশের দেশপ্রেমকে আরো বাড়িয়ে দিয়েছে কেননা বাংলাদেশ মাঠে নামলে সমস্ত দেশ উন্মুখ হয়ে থাকে বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট অঙ্গনের মহারথীদের অংশগ্রহণে সঠিক গাইডলাইন নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ডেকো সুপার ডুপার বিস্কিট 13-minute ক্রিকেট টিপস শেখ তুষার ইমরান 1983 সালের 20শে ডিসেম্বর বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন দলে মূলত মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যান হিসেবে আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতেন 2000-2001 মৌসুমে 17 বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে খুলনা বিভাগের পক্ষে তিনি 106 বলে 131 রান করে আলোচনায় আসেন 2001 সালে জাতীয় দলের পক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে তুষার ইমরানের অভিষেক ঘটে 2002 সালে 28 জুলাই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে তিনি বাংলাদেশ এ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে 5টি টেস্ট ও 41টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন তিনি Welcome to Dekko's Sooper Dooper Biscuit 30-minute cricket tips. কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আমাদের আজকের বিষয় রিভার্স সুইপ। আমরা সেই টপিকে যাবার আগে উপস্থিত যে ছোট বন্ধুরা আমাদের সাথে আছে চলো তাদের সাথে পরিচয় হয়ে নিচ্ছি। তোমার নাম? মোহাম্মদ ফেরদৌস বাপ্পি ব্যাংকেশ সিটি ক্লাব ক্রিকেট একাডেমি। তুমি? নিঝুম আক্তার। কোন একাডেমি থেকে এসেছো? খেলাঘর ক্রিকেট একাডেমি। তোমার নাম? আমার নাম জারকাবিউজ্জামান তাহসিন। আমি ব্যাংকেশিয়া সিটি ক্লাব ক্রিকেট একাডেমি থেকে আসছি। ওয়েলকাম টু দ্য শো। তাহলে রেডি আছেন তুষার ভাই শুরু করি? শুরু করছি। ওকে। এখন আমরা দেখাবো কিভাবে রিভার্স সুইপ খেলতে হয়। রিভার্স সুইপ খেলার অনেকগুলো টেকনিক আছে। অনেকে অনেক রকম টেকনিক ইউজ করে। কেউ সামনের পায়ে রিভার্স সুইপ করে, কেউ পিছনের পা সামনে নিয়ে গিয়ে রিভার্স সুইপ করে। সো বেটার আমরা মুশফিকুর রহিমকে দেখতে পারি, মর্গানকে দেখতে পারি। অন্য ক্রিকেটাররাও আছে প্লেয়ার পিটারসন যে খেলা ছেড়ে দিয়েছে ওয়ার্নার এরা অনেক জোরে জোরে 6 মারার জন্য রিভার্স সুইপ মারে বাট আমাদের ক্রিকেটার মুশফিক 4 মারার জন্য খেলে 6 মারার জন্য খেলে না সব অনেক রান করা যায় মডার্ন ক্রিকেটে It's time for Dekko's Sooper Dooper Biscuit 13-minute cricket tips tips number 1 রিভার্স সুইপ খেলতে গেলে ব্যাট লিফট এবং ব্যাটের পজিশন কোথায় থাকবে আমরা নর্মাল স্টান্সে যদি দাঁড়াই রিভার্স সুইপ যদি খেলতে হয় আমরা তো নর্মাল ব্যাটটা লিফট করি এখান থেকে বাট রিভার্স সুইপ খেলার সময় উল্টা আসবে ব্যাটটা এবং সাথে সাথে গ্রিপটাও চেঞ্জ হবে ঠিক আছে আমরা নর্মাল গ্রিপটা এভাবে ধরি নর্মাল গ্রিপটা কিন্তু এভাবে চলে আসবে মানে হাতটা ঘুরবে এদিকে ঠিক আছে এসে দেখাও হ্যাঁ উল্টা ব্যাটের হাতটা উল্টা চলে আসবে এখানে যদি নর্মাল গ্রিপ থাকে রিভার্স সুইপ খেলার সময় উল্টা চলে আসবে একটা হাত হ্যাঁ লাভলি এবং ব্যাট লিফটটার সাথে সাথে ব্যাট লিফটটাও এদিকে চলে আসবে ব্যাট ওখান থেকে না এখান থেকে না এখান থেকে তুমি গ্রিপটাও ধরবা এই যে এখান থেকে ঠিক আছে है। Lovely. Next, so good. Shabash. Well. Very good. It's time for Dekko's Sooper Dooper Biscuit 13-minute cricket tips. Tips number 2. এখন আমরা দেখব কোন পায়ের পরে রিভার্স সুইপ মারলে ভালো হয়। দুইটা পায়ের পরে রিভার্স সুইপ মারা যায়। আমরা প্রথমে যে স্টান্সটা নিলাম, স্টান্সের পরে চেঞ্জ করলাম গ্রিপ। সামনের পাটা নিয়েও রিভার্স সুইপ মারা যায়, আবার পিছনের পাটা নিয়েও সামনে নিয়ে রিভার্স সুইপ মারা যায়। যেটা ইজি অপশান আমার কাছে মনে হয়, সামনের পাটা নিয়েই রিভার্স সুইপটা খেলা ইজি। এবং এই রাইট লেগের পজিশনটা কিন্তু ডাউন থাকবে, ঠিক আছে? দেখো আমার টো কিন্তু ওপেন থাকবে, হ্যাঁ, ওপেন থাকবে। এবং হেড পজিশনটা মোস্ট ইম্পর্টেন্ট, থেকে হেড পজিশন, হেড পজিশনটা কিন্তু সোজা বলের দিকে থাকবে, বল এদিকে না। আমরা যখন স্কুপ শটটা খেললাম তখন এদিকে থাকবে, বাট রিভার্স সুইপ খেলার সময় হেড পজিশনটা সামনে থাকবে, যাতে চোখের সামনে থেকে বলটা মারতে পারি। ডেফিনেটলি একটু যদি প্রোফাইল করে দেখিয়ে দিতেন। এটা হচ্ছে নর্মাল স্টান্স। রিভার্স সুইপ মারার সময় আমি আমার হাতে পজিশনও চেঞ্জ করলাম, গ্রিপটাও চেঞ্জ করলাম, ব্যাট লিফটটাও চেঞ্জ করলাম, এদিকে ব্যাট চলে আসলো এবং পজিশনটাও নিয়ে নিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইজি পজিশন আমাদের জন্য। তাহলে হাতে হেড পজিশনও সামনের দিকে থাকবে, ইজি হবে রিভার্স সুইপটা খেলতে। আসো, লাভলি। হ্যাঁ, টোটা ওপেন। সাবাস। থ্যাংক ইউ আপনি নিজুম। তুমি আসো। সাবাস, ওয়েল ডান। হ্যাঁ হাসিব। Well done. Very good. But knee-ta down রাখবা, চেষ্টা করবা knee-ta down রাখা। হ্যাঁ, এবার মারো, আরো জোর পাবা। হ্যাঁ, well done. It's time for Dekko's Sooper Dooper Biscuit 13-minute cricket tips. Tips number 3. এখন আমরা কোন বলটা চুজ করব এবং কাদেরকে চুজ করব? পেস বলকে কখনোই চুজ করবো না রিভার্স সুইপ, কারণ পেস বলারকে রিভার্স সুইপ খেলা ডিফিকাল্ট। আমরা সাধারণত অফ স্পিনারকে এবং লেফট স্পিনারকে চুজ করব। এবং কোন বলটা চুজ করব? বলার যখন খুব ভালো জায়গায় বলিং করছে, ব্যাটসম্যানরা রান করতে পারছে না অনেকক্ষণ ধরে, তখন হয়তো বা ইম্প্রোভাইজ খেলার জন্য, ইম্প্রোভাইজ শর্টস খেলার জন্য রিভার্স সুইপটা খেলতে হয়। সেক্ষেত্রে আমরা গুড লেন্থের ইয়ার বলটা চুজ করব। এখানকার বলটা কিন্তু রিভার্স সুইপ মারা যাবে না, কারণ ক্লোজ টু দ্য বডি রিভার্স সুইপ খেলাটা ভেরি ডিফিকাল্ট। সো পিক দ্য রাইট লেন্থ, মানে গুড লেন্থ এরিয়ার বলটা, সামনের বলটা, গুড লেন্থ এরিয়ার বলটা। যেহেতু বলার একটা ভালো পজিশন, মানে ভালো জায়গাতে বলিং করতেছে, বলারদের জায়গাটা নষ্ট করার জন্যই আমরা চুজ করব গুড লেন্থ এরিয়ার বল। ওইটা আমাদের জন্য খুবই ইজি হয়। থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই, খুব সুন্দর করে 3টা টিপস বলেছেন। যদি একটু আমাদের ছোট বন্ধুদের জন্য সামারাইজ করে দিতেন। ধন্যবাদ আপনাকে। আমি তো প্রথমে দেখলাম রিভার্স সুইপ খেলতে গেলে অনেক কিছু চেঞ্জ করা লাগে, সামনের পাটা নিয়ে রিভার্স সুইপ খেলতে হয়, বাট মোস্ট ইম্পর্টেন্ট থিংস গ্রিপটাও চেঞ্জ করতে হয়, সাথে ব্যাট লিফটাও চেঞ্জ করতে হয়। এবং চুজ দ্য রাইট গুড লেন্থ এরিয়ার বল। কখনোই চুজ করবো না যে ক্লোজ টু দ্য বডির বল, কখনোই রিভার্স সুইপ খেলা যায় না। একটু জায়গা নিলে রিভার্স সুইপটা জোর পাওয়া যায় এবং ভালো খেলা যায়। অফ স্টাম্পের বাইরের বলটা কিংবা মিডল স্টাম্প, লেগ স্টাম্পের বাইরের বলটাও রিভার্স সুইপ খেলা যায়। বলার পিক দ্য রাইট লেন্থ এবং লাইন, কোন বলটা রিভার্স সুইপ খেলার জন্য উপযুক্ত বল, সেটা আমাদেরকে পিক করাটা খুব জরুরি। Thank you so much, Tushar bhai. Chole asho. Shot gulo, stunts gulo jokhon dekhchilam tokhon mone hocchilo je flexibility onek guruttopurno. So she khetre ashole flexible howar jonno kon dhoroner exercise gulo kora uchit. Shob kichhui ashole guruttopurno. Fitness er dorkar plus apnar practice er dorkar. Otherwise যে শর্টস দেখালাম আমি সেটা খেলা কিন্তু ডিফিকাল্ট এর জন্য কঠিন পরিশ্রম করা দরকার এবং একদিনে কিন্তু সম্ভব না একটা শর্টস খেলতে গেলে 10000 বল খেলতে হয় আদারওয়াইজ কিন্তু ভেরি ডিফিকাল্ট এই শর্টসটা খেলা প্রতি মাস্টার হওয়ার জন্য আমার কাছে মনে হয় যে প্র্যাকটিসটা ভেরি ইম্পর্টেন্ট ফিটনেসটাও জরুরি খুবই তুষার ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য দেখো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপসের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ধন্যবাদ আপনাকে বন্ধুরা এবারে সময় হয়েছে কুইজের সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে বাছাই করা তিনজন পেয়ে যাবে ডেকোস সুপার ডুপার বিস্কিটের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার আমাদের আজকের কুইজ 1975 সালে পুরুষদের ওয়ানডে ক্রিকেটে বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করে কুইজের উত্তর পাঠানোর শেষ সময় 8 নভেম্বর 2022 গত পর্বে কুইজের সঠিক উত্তর দিয়ে লটারিতে বিজয়ী হয়েছেন এজে বাপ্পি, অনামিকা শৈলী, ফারজানা হিমি। ডেকো সুপার ডুপার বিস্কিট 13 মিনিট ক্রিকেট টিপস নিয়মিত দেখতে ডেকো ফুডস লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজ এবং জিডি স্পোর্টসের ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো করো আর সেই সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে শেয়ার করো বন্ধুদের সাথে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের খেলার আগে যখন বাংলাদেশের জাতীয় সংগীত বেজে ওঠে তখন গর্বিত বাঙালি হিসেবে বুকটা গর্বে ভরে যায় বলে উঠি দেখো বিশ্ব আমিও তোমার সমানে সমান তোমাদের জন্য রইল শুভকামনা আবারও দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো বাই